নমস্কার, আমার ভুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ। আমি আজকে ঝিঙের সম্পূর্ণ ইউনিক একটা নিরামিষ রেসিপি তৈরি করব। তার জন্য ঝিঙেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে মাঝখান থেকে ঝিঙেটাকে কেটে নেব, এমনভাবে কাটব যাতে তলাটা একদম কেটে না যায়, কারণ আমি এর মধ্যে পুর ভরব। এইভাবে একটু মাঝখান থেকে কেটে নিতে হবে, এইভাবে হাত দিয়ে একটু ফাঁকা করে দেবো যাতে মশলাটা এর মধ্যে সহজেই ভরা যায়। তো এবার চলুন মশলাটা তৈরি করে নিই। আমি একটা ভাজা মশলা তৈরি করব, তার জন্য কড়াই গরম করে এর মধ্যে ছোটো চামচের দু চামচ মতন গোটা ধনে দিয়ে দিলাম, আর ছোটো চামচের দু চামচ গোটা জিরে দিয়ে দেব। মশলাটাকে কিন্তু খুব বেশি করে ভাজবো না, 12 থেকে 15 সেকেন্ড মতন একদম কম আছে ভেজে নেব। মশলাটা পুড়ে গেলে, কালো হয়ে গেলে কিন্তু খেতে একদম ভালো হবে না, তাই একদম কম আছে এটা ভেজে নেব। আর এখানে গোটা গরম মশলা রয়েছে, লবঙ্গ, দারচিনি, এলাচ, আর দিয়ে দিলাম গোলমরিচের কয়েকটা দানা। এবার আমি মশলাটাকে নেড়ে চেড়ে 12 থেকে 15 সেকেন্ড মতন একদম কম আছে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এবার মিক্সিতে এটা ঢেলে দিয়েছি। মশলাটা একটু ঠান্ডা করে নেব, একটু নুন আর একটু সামান্য লেবুর রস দিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। একটা মিডিয়াম সাইজের লেবু 1/4 ভাগ দিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন, কেউ যদি চিনি পছন্দ করেন তাহলে মশলা গুঁড়ো করার সময় একটু হালকা অল্প সামান্য একটু চিনিও মশলার সাথে গুঁড়ো করে নিতে পারেন। আমি এখানে এই রান্নাটায় চিনির ব্যবহার করিনি। সামান্য 2 চামচ মতন, ছোটো চামচের 2 চামচ জল দিয়ে মশলাটাকে একটু মাখা মাখা করে নিলাম, দেখুন এরকম হবে। এবার আমি ঝিঙের মধ্যে এই মশলাটাকে হাতের সাহায্যে ভরে দেবো। একবার করে মশলাটা ভরে হাতের সাহায্যে এটা এভাবে ঠেসে ঠেসে দেব, তাহলে পুর কিন্তু অনেকটাই ভরা যাবে। ঠেসে ঠেসে এভাবে দিয়ে দিচ্ছি। আমি যে মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে একটা বড় সাইজের ঝিঙে, একটা ঝিঙে কিন্তু তৈরি করা যাবে। ভালোভাবে ঠেসে ঠেসে সমস্ত মশলাগুলো ভরে নিয়েছি। সমস্ত মশলা কিন্তু আমি এর মধ্যে দেব না, একটু কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, কারণ এটা আমি রান্না করার সময় পরে ব্যবহার করব। একটু মশলা রেখে দিলাম। এবার ঝিঙেটাকে আমি কেটে নিচ্ছি, এইভাবে ঝিঙেটাকে কেটে নেব। একটু ছোটো সাইজের কাটলাম, কারণ এটা কড়াইতে তাহলে ভাজতে সুবিধা হবে, চাইলে আপনারা একটু বড় বড় করেও কেটে নিতে পারেন। সমস্ত ঝিঙেটা, পুরো ঝিঙেটা কেটে দিলাম। এবার এটা আমি ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে এবার পুর ভরা ঝিঙেগুলো দিয়ে দেব। তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। এবার সমস্ত ঝিঙেগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট পরে আমি এটা উল্টে দেব। তার আগে ঝিঙের ওপরে সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম যাতে ঝিঙেটা খাওয়ার সময় পানসে না লাগে। এবার 1.5 মিনিট পরে ঝিঙেগুলোকে উল্টে দেব। দেখুন অপর পিঠটা কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট পরে ঢাকাটা খুলে দেব। দেখুন ঝিঙে থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়েছে, এবং ঢাকা দিয়ে ঝিঙেটা এই জলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে। এবার আরও একবার উল্টে পাল্টে দিচ্ছি। এবার অপর পিঠটাও একটু ভেজে নেব। এটা দুটো পিঠি কিন্তু খুব ভালোভাবে হয়ে এসছে। এবার এর মধ্যে যে মশলাটা তৈরি করেছিলাম, যে মশলাটা পুর তৈরি করেছিলাম, সেটাও উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। আর দুটো চেরা কাঁচা লঙ্কা তেলের ওপরে দিয়ে ঝিঙের সাথে একটু রান্না করে নেব, তাহলেই এটা তৈরি হয়ে যাবে।